আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার রেসিপি চটপটির মশলা। আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের জন্য নিয়ে আসছি চটপটি মশলা, খুবই স্পেশাল। আর মাত্র কদিন বাকি আছে রোজা, তারপরে ঈদ। যারা স্পেশালি কিছু করতে চান তাদের জন্য নিয়ে আসলাম চটপটি মশলা। এটা দিয়ে চটপটি বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন চটপটি মশলা বানানো শুরু করি। এখানে আমি সব সাজিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা ধনিয়া 2 টেবিল চামচ, তারপর নিয়েছি 1.5 টেবিল চামচ জিরা আর 1 টেবিল চামচ মিষ্টি জিরা। এখন নিয়েছি 5 ফোড়ন 1.5 টেবিল চামচ, তারপর নিয়েছি 1 চা চামচ গোলমরিচ আর 8 থেকে 10টা লবঙ্গ, আর আমি নিয়েছি 6 থেকে 9টা শুকনো মরিচ। এখন আমি সবগুলো ভাজবো, একসঙ্গে ভাজবো না একটা একটা করে ভাজবো। প্রথমে আমি মরিচটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এই ভাজার প্রসেসটা সম্পূর্ণ আপনার লো ফ্লেমে করতে হবে, বাড়ানো যাবে না। মরিচটা হয়ে গেছে, কালারটা পাল্টে গেছে, মরিচটা উঠিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম লবঙ্গ গোলমরিচ, এটাও আমি আস্তে আস্তে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলে তারপর ভাজবো আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভালোভাবে ভেজে নিব। ভাজার এই প্রসেসটা লো ফ্লেমে করতে হবে, বাড়িয়ে করা যাবে না। আমার এই পাঁচফোড়নে রাঁধুনি আছে, এই জন্য আমি আলাদাভাবে রাঁধুনি নিইনি। তবে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আলাদাভাবে 1 চা চামচ রাঁধুনি নিয়ে নিতে পারেন। আর খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। তবে যদি আপনারা পুড়িয়ে না ফেলেন তাহলে আমার মতে এরকম সুন্দর অ্যারোমা বের হবে। এখন আমি ভাজবো ধনিয়া, এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন একটুকে নামিয়ে ফেলতে হবে। তবে ধনিয়াটা একটু ভাজতে সময় লাগে, তাতে কোনো সমস্যা নেই, এটাও হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব জিরা আর মিষ্টি জিরা, দুটো একসঙ্গে দিয়ে দিব। একসঙ্গে দিয়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে যখন আপনি এবার ধরতে পারবেন তখন বুঝতে পারবেন ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমি এক ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, সবগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মরিচটা আগে করতে পারেন, আমি সব একসঙ্গে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন এটাকে একটু ঠান্ডা করতে হবে, যেহেতু আমরা ব্লেন্ড করেছি এখন গরম আছে। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বিট লবণ। আমি বিট লবণ দিয়েছি 1 টেবিল চামচ। বিট লবণটা দেওয়া হয়ে গেলে তারপর এটার সঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে। তবে আপনি চাইলে বিট লবণ আর এই মশলাটা একটু ব্লেন্ড করে নিতে পারতেন, আমি নিইনি। আমি এভাবেই করে নিলাম, ভালোভাবে মিক্স করে নিলাম। তারপর এটাকে একটা জারের মধ্যে আমি ভরে নিচ্ছি। এটাকে আপনি 6 মাস পর্যন্ত রাখতে পারবেন, নর্মাল ফ্রিজও রাখতে পারবেন, নর্মাল ওয়েদারও রাখতে পারবেন। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন এটাকে আমি রেখে দেব, আর যখন ইচ্ছে চটপটি বানিয়ে খেতে পারবো। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর কদিন পরে রোজা, তারপর ঈদ। ঈদকে স্পেশাল করতে এই চটপটি মশলাটা দিয়ে চটপটি বানিয়ে খাবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন। আশা করছি আপনাদের ঈদ স্পেশাল হবে। আজকের জন্য বিদায়, আল্লাহ হাফিজ।